নমস্কার আজ রান্নামনির রান্নাঘরে হবে চিকেন চমৎকারি দেড় কেজি ম্যারিনেশন করা চিকেন আছে এছাড়া ছশো গ্রাম আলু আছে পেঁয়াজ তিনটে কুচি করা আছে এছাড়া আছে রসুন বাটা দুটো রসুন নিয়েছি পোস্ত বাটা থ্রি টি স্পুন কাজু বাটা পনেরোটা কিশমিশ বাটা দশ গ্রাম এটা আদা বাটা রসুন বাটা কাজু কিশমিশ বাটা এটা জায়ফল ফল জৈত্রী একটা করে এটা গুঁড়ো করে আমি ইউজ করব এছাড়া দারচিনি গুঁড়ো আছে ঘি আছে এবং ফোড়নের জন্য আছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ এবং চার পাঁচটা গোলমরিচ প্রথমে তেল গরম করে আলুগুলো একটু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে মাংসে আলু না হলে চলে না এই জন্য এই প্রিপারেশনটাই আমরা আলু দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আলু ছাড়াও করতে পারেন নুন অলু হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে আধ ভাজা হয়ে গেলে এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এবার রান্না শুরু করছি প্রথমে যে তিনটে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা ভাজা হবে এর মধ্যে আমি ফোড়নের যেগুলো রেখেছিলাম সেগুলো একে একে ছেড়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা দিলাম দুটো তারপর তেজপাতা দুটো তারপরে ছোট এলাচ তিনটে দিলাম এছাড়া তারপরে দিলাম চার পাঁচ পাঁচটা লবঙ্গ এবং চার পাঁচটা গোলমরিচ পেঁয়াজের সঙ্গে এগুলো এখন সব আমি নাড়াচাড়া ছাড়া করবো অর্থাৎ ভাজা ভাজা করব। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এটার সাথে ভাজা ভাজা করছি এবারে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছি এই ম্যারিনেশনটা করেছি আমি তিন টেবিল চামচ দই দিয়ে তিন টেবিল স্পুন নুন দিয়ে টু টি স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন চিনি আর থ্রি টি স্পুন আদা বাটা এগুলো দিয়ে সব মিলিয়ে আমি এবং দারচিনি গুঁড়োটা যে নিয়েছিলাম সেটা মিলিয়ে ম্যারিনেশান করে রেখেছিলাম এবার তেলের মধ্যে এটা সবটা কষিয়ে এবারে ফুটছে সেদ্ধ হচ্ছে এবার কিশমিশ বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম এটা একটু পরে দিলাম আর জাইফল জৈত্রী গুঁড়োটা এবার দিয়ে দিলাম এবারে সব একসাথে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দেব এবং ঢাকা খুলে মাঝপথে আমি আলুগুলো ছেড়ে দিলাম আধ সেদ্ধ হলো যখন চিকেনটা তখন আমি আলু দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার গরম জল কড়াইয়ের মধ্যে যে যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন মনে রাখবেন রান্নায় ঝাল নুন মিষ্টি এটা যে যা নিজের পছন্দ মতো দেবেন শুধু কি কি ইনগ্রেডিয়েন্ট দিতে হয় সেটা আমরা বলে দিলাম এবার মাংস আর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম এই প্রিপারেশনটা আপনারা ভাত রুটি পরোটা কুলচা লুচি সবকিছু দিয়েই খেতে পারেন সবকিছু দিয়ে এটায় খুব সুন্দর স্বাদ হয় এবার একে একে ঘি গরম মশলা রান্নার শেষে এগুলো দিতে হয় তাহলে ফ্লেভারটা ছড়িয়ে যায় ঘি গরম মশলা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের চিকেন চমৎকারি অবশ্যই এটা ট্রাই করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন